ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা যারা রাজ্য সরকারি কর্মচারী আছেন আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের মিডিয়ায় উঠে এসেছে, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কয়েকদিন আগেই রাজ্য অর্থ দপ্তর থেকে আপনাদের জন্য একটি অর্ডার পাবলিশড হয়েছিল এবং সেটা আপনাদের সামনে নিয়ে এসেছিলাম। তবে আজকে বাংলা মিডিয়ায় বিস্তারিতভাবে এটা বাংলায় আলোচনা করা হয়েছে, সেই জন্যই আপনাদের সামনে আবার ভিডিওটা তুলে ধরবো। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি প্রেস করবেন। এখন কি বলা হচ্ছে, সরকারি কর্মীদের সম্পত্তির তালিকা জমার সময় বৃদ্ধি। করোনা সংক্রমণ এড়াতে এখন মাত্র 25% হাজিরা নিয়ে চলছে সরকারি অফিস। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের সমস্ত কর্মীদের সম্পত্তির বার্ষিক তালিকা জমা দেওয়ার সময় বৃদ্ধি করলো নবান্ন। জুন থেকে বাড়িয়ে তা 30শে সেপ্টেম্বর করা হয়েছে। হাতে আরও 3 মাস সময় পাওয়ায় সকলেই খুশি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মেন্টর মনোজ চক্রবর্তী বলেন, সম্পত্তির তালিকা জমা দেওয়ার সময় বৃদ্ধির জন্য আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি। প্রশাসন সূত্রে খবর, রাজ্য সরকারের সমস্ত অফিসার ও কর্মীদের অর্থাৎ গ্রুপ এ, বি এবং গ্রুপ সি, গ্রুপ ডি বাদে বিভাগের সব সরকারি কর্মীকে প্রতি বছর অ্যাসেট ডিক্লারেশন জমা দিতে হয়। সাধারণত প্রত্যেক কর্মী প্রতি বছর 30শে এপ্রিলের মধ্যে ওই তালিকা জমা দেন। এবার করোনা এবং ভোটের জন্য এই সময়সীমা 30শে এপ্রিল থেকে বৃদ্ধি করে 30শে জুন করা হয়েছিল, কিন্তু মে মাসের শেষ দিকে করোনার সংক্রমণ বাড়তে থাকায় 1লা জুন রাজ্য জুড়ে কড়া আত্মশাসন শুরু হয়। জরুরি পরিষেবামূলক অফিস ছাড়া সমস্ত সরকারি অফিসও 15 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। 16ই জুন থেকে 25% হাজিরা নিয়ে অফিসগুলি খুলেছে, তবে এখনও পুরোপুরি অফিস চালু হয়নি। সেই কারণেই 30শে জুনের বদলে সময়সীমা 30শে সেপ্টেম্বর করা হয়েছে, যাতে কারো অসুবিধা না হয়। গত বুধবার রাজ্যের অর্থসচিব মনোজ পান এ ব্যাপারে নবান্ন থেকে একটি নির্দেশিকাও জারি করেছেন। রাজ্য সরকারের প্রতিটি দপ্তরের সচিবদের সেই নির্দেশিকার কপি পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মেন্টর মনোজ চক্রবর্তী বলেন, সম্পত্তির তালিকা জমা দেওয়ার সময় বৃদ্ধির জন্য আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এতে আমাদের সমস্ত রাজ্য সরকারি কর্মচারী উপকৃত হলেন, অর্থাৎ দেখলেন যে আপনাদের যে সম্পত্তির হিসেব দিতে হয় প্রতি বছর 30শে এপ্রিলের মধ্যে, সেটা আগে বৃদ্ধি করা হয়েছিল জুন পর্যন্ত, এবার সেটা বাড়িয়ে সেপ্টেম্বর পর্যন্ত করা হলো। এতে কিন্তু সমস্ত রাজ্য সরকারি কর্মচারী কিন্তু অবশ্যই খুশি এবং তারা উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ।